इंग्लिश ग्रामर एंड कम्पोजिशन फॉर क्लास फाइव गत क्लस पढ़ लैंगुएज और ग्रामर का बोले आज के पढ़ब लेटर एंड अल्फाबेट लेटर बा वर्ण एवं अल्फाबेट बा वर्णमाला वर्णर समष्टि कि बोलते सेरा वाक्य व्यवहित ध्वनि के अवतारणा करते जे समस्त प्रतीक बा चिन्ह व्यवहार करा हय तादेर प्रत्येकटिके एक एक लेटर बोले वाक्य आमरा ध्वनि व्यवहार करी बा आमादेर शब्देर मध्ये आमरा ध्वनि व्यवहार करी उह उह व्यवहार लिखते गेले आमार दुईटा लेटर बा वर्णेर प्रयोजन होच्छे यू एवं एच आमी बोलबो उप्स उप्स बोलते गेले आमार चारटा तीनटा वर्णेर प्रयोजन होच्छे दुईटा बैड कैट उप्स बोलते गेले आमादेर तीनटा वर्णेर प्रयोजन होच्छे दुईटा ओ एकटा पी एकटा एस एरा एई कथाटाई बोलते चाच्छे लेटारेर उदाहरण हलो प्रत्येकटा अक्षर बा वर्ण ए बी सी डी एफ एगुलो हलो प्रत्येकटा लेटार इंग्रेजीते एरा बोलछे अ सिम्बल और साइन दैट इज यूज टू रिप्रेजेंट अ साउंड इन अ सेंटेंस इज कॉल्ड लेटर একটা সাউন্ডকে সেন্টেন্সের মধ্যে যে আমরা ব্যবহার করি সেটা বোঝানোর জন্য যে সিম্বল বা সাইন প্রতীক বা সাইনের বাংলা কি চিহ্ন এগুলো যে আমরা আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের সাউন্ডকে প্রকাশ করার জন্য সেটা ও ও বলার জন্য আমাদের ও লেটারটার প্রয়োজন হচ্ছে এই কথাটা বলছে এরা ইংলিশ লেটারকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি তোমরা জানো ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার একটা বড় হাতের অক্ষর আর একটা ছোট হাতের অক্ষর তোমরা জিনিসগুলো জানো এ বি সি ডি এফ সবগুলোই আমরা বড় হাতের অক্ষরেও লিখতে পারি আবার ছোট হাতের অক্ষরেও লিখতে পারি অ্যালফাবেট কাকে বলছে কোনো ভাষায় শব্দ চয়নের জন্য ব্যবহৃত তার মোট সুবিন্যস্ত বর্ণসমষ্টিকে বলা হয় অ্যালফাবেট অথবা এরকম কঠিন করে না বলে আমরা এভাবেও বলতে পারি শব্দ লেখার জন্যে যে বর্ণের সমষ্টি সেটাকেই আমরা বলি অ্যালফাবেট বা বর্ণমালা অর্থাৎ মূল কথাটা হলো বর্ণগুলোর সমষ্টিকে আমরা বলি বর্ণমালা বা অ্যালফাবেট দ্য অ্যালফাবেট ইজ দ্য সেট অফ লেটার্স ইন আ ফিক্সড অর্ডার হুইচ ইজ ইউজ ফর রাইটিং দ্য ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ একটা ভাষার শব্দগুলো লেখার জন্যে আমাদের যে বর্ণগুলোর প্রয়োজন হয় বা যে বর্ণমালা আমরা ব্যবহার করি এবং বলছে একটা ফিক্সড অর্ডার আমাকে যদি এখন বর্ণমালা লিখতে বলে আমি এরপরে এম লিখলাম তারপরে ও লিখলাম তারপরে জেড লিখলাম এরকমভাবে বলতে পারছি না আমরা আমাদেরকে এটা একটা ফিক্সড অর্ডার বা একটা নির্দিষ্ট ধারাবাহিকতা এ বি সি ডি এফ জি এভাবে বলে যেতে হবে তাহলে সেটা বর্ণমালাটা বোঝা যাবে যেমন বাংলায় পঞ্চাশটা ইংরেজিতে ২৬টা কম্বোডিয়ান ভাষায় ৩৬০টা বর্ণ আছে এই এবং এই শব্দগুলো বর্ণগুলো মিলেই হচ্ছে আমাদের বা তাদের বর্ণমালা ৩৬০টা যদি বর্ণ থাকে কম্বোডিয়ান বর্ণমালায় তাহলে ব্যাপারটা আমার কাছে ভয়াবহ মনে হচ্ছে ব্যাপারটা কেমন তবে ওদের কাছে নিশ্চয়ই ভয়াবহ মনে হয় না চাইনিজদের ভাষায় অক্ষরের সংখ্যা আমি এটা কোনো একটা গল্পের বইতে পাইছিলাম যে ওদের বর্ণমাল বর্ণের সংখ্যা খুবই কম পাঁচটা ছয়টা বা এরকম আমার ঠিক মনে নাই আমার ভুল হতে পারে এরকম এই পাঁচটা ছয়টা বর্ণ দিয়ে নাকি ওরা পুরা ভাষার কাজ চালায় নেয় জিনিসটা কীভাবে সম্ভব আমরা জানি না আমরা ভবিষ্যতে ভাষাবিদ হলে আমরা হয়তো বুঝতে পারবো যেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম যে টপিক নিয়ে এখানে কয়েকটা প্রশ্ন আছে লেটার কাকে বলে আমরা বলে আসছি হেমন্ত বক্তব্যবা লেটার কাকে বলে শব্দ তৈরির জন্যে প্রত্যেকটা ব্যবহৃত বর্ণকে প্রতীক বা চিহ্নকে আমরা লেটার বলি লেটার বা বর্ণ বলি আরেকটা প্রশ্ন হলো ইংরেজিতে লেটারের রূপ কয়টি এগুলো লেখো রূপ কয়টা
রূপ দুইটা, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার ইংরেজিতে। বাংলায় কিন্তু এটা নাই, বাংলায় কিন্তু ক্যাপিটাল স্মল লেটার নাই, বাংলা বাংলা একই রকম, বাংলায় কিন্তু এটা নাই। স্বরবর্ণর ব্যঞ্জনবর্ণ তো অন্য কথা, সেটা হলো ভাওয়েল আর কনসোনেন্টের কথা, কিন্তু ক্যাপিটাল আর স্মল লেটার কি আছে? নাই। ইংরেজিতে যেরকম ঢাকা লিখতে গেলে, বাংলাদেশ লিখতে গেলে আমাদের ডি বা বিটা বড় হাতে লিখতেই হবে, আইন দিয়ে এটা আটকানো আছে, বাংলায় এরকম নাই। বাংলাদেশ লিখতে গেলে আমরা বটা বড় করে লিখি না, তারপরে অনেশ্বরটা আমরা ছোট করে লিখি না, ঠিক আছে? আচ্ছা, আর আলফাবেট কি? আলফাবেট হলো বর্ণমালা। বাংলা ইংরেজি কম্বোডিয়ান ভাষায় কয়টি করে লেটার আছে আমরা পড়ে আসছি। ওকে, আমরা নেক্সট ক্লাসে আবার বসবো। থ্যাংক ইউ অল।